Inna lillahi o inna ilahi rajim. নাফিরার দেশে চলে গেলেন সিলেটের অভিভাবক, সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব। 2 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার সময় সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 3 সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর পর স্থানীয় সকল পেশাজীবী মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। অ্যাডভোকেট লুৎফুর রহমানের জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল পেশাজীবী মানুষ। রাজনীতিবিদকে আমরা হারিয়েছি, এই ক্ষতি অপূরণীয় সবাই বলছেন, আপনার একটু মন্তব্য করে জানতে চাই। এটা তো অবশ্যই অপূরণীয় ক্ষতি, কারণ হচ্ছে উনার বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস। উনি 1970 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তিনি গণপরিষদের সদস্য হয়েছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশ সংবিধানে স্বাক্ষর করেছেন সংসদ সদস্য হিসাবে। তার পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে অনেক দিন দায়িত্ব পালন করেছেন, বা প্রাপ্ত সভাপতি হিসাবে অনেক দিন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত সম্মেলনে সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমরা প্রায় 2 বছর আমরা একসাথে কাজ করেছি। তিনি আসলে আমার অভিভাবক ছিলেন না, তিনি আমার একজন পিতৃতুল্য মুরব্বীও ছিলেন, সিলেটবাসীর একজন অভিভাবক ছিলেন। তিনি দীর্ঘদিন এই সিলেটের জন্য অনেক কিছু করে গিয়েছেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন, তিনি তার মহল্লার মসজিদের মুতল্লি ছিলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তার সম্পৃক্ত রয়েছে। তিনি অনেক কাজ করে গিয়েছেন, এই সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন। আমি মনে করি এই সকল নেতৃবৃন্দরা আমাদের মাঝ থেকে এভাবে চলে যাওয়ায় আমরা আসলে আওয়ামী লীগ পরিবার এর মধ্যে একটি শূন্যতা বিরাজ করবে এবং সিলেটবাসীও একজন অভিভাবকের শূন্যতা মনে করবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাইব, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস যাতে নসিব করেন, এবং আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব। এবং উনি যে কর্মগুলো করে গিয়েছেন, আমরাও মনে করি আওয়ামী লীগ আমরা যারা করি তার মতো একজন আদর্শিক নেতা হয়ে আমরা যারা যে যেখানেই রয়েছি সেভাবে যেন আমরা কাজ করে যেতে পারি, এটাই আমি আজকে আর কিছু বলতে পারবো না। আমরা সবাই আসলেই আবেগ আপ্লুত, এবং আমি বিশেষ করে, আমার সভাপতি ছিলেন উনি, শুধু সভাপতি ছিলেন না, উনি আমার একজন অভিভাবক ছিলেন, পিতৃতুল্য মুরব্বী ছিলেন। আমি একথা বলেই আমার কথা শেষ করবো। মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের ইন্তেকালে আমরা গভীর শোকাহত। আজকে আমরা সিলেট টোটা সিলেট বিভাগের সকলেই আমরা মর্মাহত। উনি একজন নেতা ছিলেন, দলমত নির্বিশেষে সকলের সাথে মিশতেন, এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে উনি উন্নয়নের কাজে সব সময় কোনো দল দেখতেন না, উনি জনগণের কল্যাণ হতো সেই ধরনের কাজ করতেন। আমি উনাকে দীর্ঘদিন থেকে চিনি। আমি যখন 1970 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিলেটে এসেছিলেন নির্বাচনী প্রচারণা, তখন আমি সিলেটবাসীর পক্ষে আমি ফুলের মালা দিয়েছিলাম। সেই সময় ওনাকে দেখেছি লুৎফুর রহমান সাহেব ওনার বঙ্গবন্ধুর পাশে। এর পরবর্তীকালে ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে উনি প্রমাণ করেছেন উনি দেশ ও মাটির এবং এই সিলেটের কৃতি সন্তান। আজকে আমরা গভীর শোকাহত, ওনার শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানাই। আমাদের দলের পক্ষ থেকেও আমরা গভীর সমবেদনা জানাই। আমাদের পার্টির মহাসচিব তিনি এসেছেন, তিনিও বলেছেন আমাদের
জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আজকে যে এই যে একজন মহান নেতা চলে গেলেন তার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং তাকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। বিশেষ করে আমি 91 সালে আমি আওয়ামী লীগ নৌকা নিয়ে নির্বাচন করেছিলাম, সেই সময় দেখেছি যে উনি আমার পাশে থেকে আমাকে অনেক সহযোগিতা করেছেন, সেই স্মৃতি আমি এখন বেড়াই এবং আমার পক্ষ থেকে আমি থাকব যে লুৎফুর রহমান সাহেবের মতো মানুষ যেন আমরা আর পাই কিনা জানি না, তবে উনার এক আদর্শ নীতি এবং সদালাপী সবার সঙ্গে উনি মিলেমিশে চলতেন, উনার মধ্যে একটা গুণ ছিল যে উনি সবসময় সদ উপদেশ দিতেন, কখনো কোনো বিভেদ এবং কোনো ধরনের মানুষের ক্ষতি এই ধরনের কাজ চাইতেন না। আজকে আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি আমার মনের গভীর থেকে বলবো যে লুৎফুর রহমান সাহেব শুধু সিলেটের নয় সারা দেশের একজন বরেণ্য নেতা। আমি মনে করি যে তার যে স্মৃতি তার যে কর্ম এগুলা আমরা তাকে আগামীতে এই এই সিলেটের কৃতি সন্তান হিসাবে ধরে রাখতে হবে, তার আদর্শ অনুপ্রীত হয়ে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ।